আসসালামু আলাইকুম ভিউয়ার্স হরজত আবু হুরায়রা আজ আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহতাল নিরানব্বইটি নাম রয়েছে যে তার মুখস্থ করবে এবং পড়তে থাকবে সে জান্নাতে প্রবেশ করবে অন্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে এবং সর্বদা পড়তে থাকবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে এই নামগুলো হচ্ছে আল্লাহর যিনি ব্যতীত কোনো ইলাহ নেই ইয়া মোহাই মেনু হে রক্ষাকারী আল্লাহ তালার এই নামটি পড়লে কি উপকার পাবেন এক যে ব্যক্তি গোসল করে দুই রাকাত নামাজ পড়ে এবং খাস দিলে এক হাজার বার এই নাম পড়বে আল্লাহ তালা তার বাহি ও বেতর পবিত্র করে দিবেন যে ব্যক্তি একশো বার পড়ে ইনশাল্লাহ সে গোপন বিষয় সম্পর্কে অবগত হবে দুই গোসল করে দুই রেখাত নফল নামাজ আদায় করে নির্জন কক্ষে বসে এই নাম একশতবার জিকির করলে সাহস অত্যন্ত বৃদ্ধি পায় তিন একাদারে চল্লিশ দিন পর্যন্ত এই নামটি প্রত্যেক দিন এগারো শত বার করে পাঠ করলে যে কোনো রকম বিপদ হতে রক্ষা পাবে এবং পেলে ক্যান্সার জাতীয় কঠিন বিধি আরোগ্য লাভ করবে চার যে ব্যক্তি এই পবিত্র নামটি একখানা কাগজে এগারো বার লিখে একাধারে তিন দিন ফজরের বাদে একই বৈঠকে বসে গভীর মনোযোগের সাথে ওই লিখিত কাগজখানা দিকে তাকিয়ে দেখতে থাকবে এবং মনে মনে ওই নাম উচ্চারণ করতে থাকবে আল্লাহ মর্জিতে সে আরধ্য কার্যের ফলাফলের পূর্বে জানতে পারবে অর্থাৎ আপনি কাজ করলে কি ফলাফল হবে তা জানতে পারবেন